সুরাই মুমিনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আখেরাতে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, কাম লাবিসতুম, তোমরা দুনিয়াতে কতদিন ছিলা? আমরা তো দুনিয়াতে আছি, আমাদের বয়স কত? 70, 80, 90, 100 পর্যন্ত চিন্তা করতে পারি, আগে ছিল অনেক বেশি। সকল কিছু সব মানুষগুলি যখন এক স্থানে দাঁড়িয়ে যাবে, আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করবেন, কাম লাবিসতুম, তোমরা পৃথিবীতে কতদিন ছিলা? কি বলেন, কি বলবেন? যে 50 বছর ছিল সে বলবে 50 বছর, না যে ছিল 70 বছর সে বলবে আমি 70 বছর দুনিয়াতে ছিলাম, না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গণনা বৎসর গণনার দিক থেকে তোমরা কতদিন ছিলা? কালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, তোমরা ওই দিন কি বলবে? আমি যখন বলবো কতদিন ছিলা, তোমরা উত্তরটা কি দিবে? কালু লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম। আহা, রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে ছিলাম কতক্ষণ? ইয়াউমান, একদিন, একদিন ছিলাম। অথচ আপনি কিন্তু বয়স পেয়েছেন 70, 80, 100 বছর, আপনি বলবেন একদিন ছিলাম। যে 1000 বছর বেঁচেছে সেও বলবে একদিন ছিলাম, যে 50 বছর বেঁচেছে সেও বলবে একদিন ছিলাম, যে সদ্য মারা গেছে, যে ভূমিষ্ঠ হয়ে সাথে সাথে মারা গেছে সেও বলবে একদিনই ছিলাম। চিন্তা করেছেন, চিন্তা এসেছে যে দুনিয়ার জিন্দগি তার কতটুকু চিন্তা করেছেন? আপনি নিজে বলবেন, আমি বলবো লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম, একদিন বা একদিন থেকে একটু বেশি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আর যদি আমাকে আমাদের গণনা যদি ভুল হয়, যে গণতে পারে মাহবুব, তুমি তাকে জিজ্ঞাসা করো, তাহলে আমাদের জীবনটা কতটুকু বলেন? একদিন। আখেরাতের গণনায় কতটুকু? একটা দিন, তার থেকে একটু বেশি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উত্তর দেন, যখন আমরা বলবো একদিন ছিলাম, তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়ে বলেন, কালা ইন লাবিসতুম ইল্লা কালিলা, না না, তুমি একদিন মনে করছো না, একদিনও তোমার দুনিয়ার জিন্দগি ছিল না, ইল্লা কালিলা, তুমি দুনিয়াতে ছিলা অতি 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 অল্প সময়, যেটা আখেরাত দিয়ে দুনিয়াকে গণনা করা যাবে না। আল্লাহ আকবর বলি, আল্লাহ আকবর। এ দুনিয়ার জন্যই তো অনেক কিছু করছেন, দেখি কথাতে মিলে কি না, চিন্তাতে আসি কি না, দেখি। আল্লাহ সুবহান, আপনি আমি বলবো একদিন ছিলাম বা তার থেকে একটু বেশি, আর আল্লাহ বলছেন না না, তোমার দুনিয়ার জিন্দগি কালিলা, মানে অতি অল্প, অতি অল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জিন্দগি সম্পর্কে, দুনিয়ার জীবন সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিলেন। আহা, সাহাবায়ে কেরাম উজ্জীবিত হয়ে যেতেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলি দিয়ে তুলনা করে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতেন। এতদিন বাঁচবো মাত্র, এতদিন আমার দুনিয়ার জিন্দগি, আমি মাত্র এতদিনের জন্য দুনিয়াতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, এদিকে আসো সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরামদেরকে বললেন, হযরত মাসতুর ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বললেন, আল্লাহর শপথ, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বললেন, এ দুনিয়ার জিন্দগি, আরেকটা হলো আখেরাতের জিন্দগি। দুনিয়ার জীবন, আখেরাতের জীবন, দুনিয়ার আমাদের প্রাপ্তি, আখেরাতের প্রাপ্তি, দুনিয়াতে আমার চাহিদা আর আখেরাতে আমাদের চাহিদা, তুলনা কেমন? রাসূল তুলনা দিতে গিয়ে বললেন, সমুদ্র থেকে, সমুদ্রের পারে একটা লোক দাঁড়ানো, সমুদ্রের পারে, পৃথিবীতে সমুদ্রের অংশ, পানির অংশ বেশি না স্থলভাগের অংশ বেশি? পানি, স্থলভাগে পানি নাই, কি বলেন, পানি নাই? আমাদের দেহে পানি আছে কি না?
আমাদের দেহ তো পানি আছে, এই যে বাতাস, বাতাসে পানি আছে কি না? জলীয় বাষ্প আছে, আমাদের সকল স্থানে পানি আছে, পানির অংশ তো আছেই, চার ভাগের তিন ভাগ, এরপর আবার সব স্থানে পানি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানির সাথে তুলনা দিতে গিয়ে বললেন যে সমুদ্রের পারে দাঁড়িয়ে একটা ব্যক্তি তার আঙুলটা সমুদ্রের পানির মধ্যে এভাবে ভিজিয়ে ফেললো, আঙুলটা ভিজালো। খেয়াল করেন রাসূলের কথা, কার কথা? বেখেয়ালি হবেন না, বেখেয়ালি হবেন না, রাসূলের কথাতে বেখেয়ালি হবেন না। আঙুলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সমুদ্রের পানির মধ্যে একটু যখন ভিজালো, আঙুলটা কি কি হয়েছে? ভিজে গেছে, আঙুলটা ভিজে নাই, এখন আঙুলের গায়ে একটু পানি লেগেছে, অল্প একটু পানি। কতটুকু পানি? হয়তো চোখে দেখা যায় না, ভিজা ভিজা মনে হয়, এটাকে মাপা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সমুদ্রের পানির তুলনায় ওই যে আঙুলটা ভিজিয়েছ সমুদ্রের পানি দিয়ে, এটা তুলনা করলে পানির অবস্থাটা কি হবে? এটা তুলনা করা যায়? আপনি গ্লাসের পানির মধ্যে আঙুলটা চুবান, এরপর আঙুলটা ভিজিয়ে গ্লাসের পানির সাথে তুলনা করলে কি তুলনা হয় নাকি? এটাই তো তুলনা হয় না। রাসূল বলছেন গোটা পৃথিবীর সকল পানির তুলনায় বলতো আঙুলে ভেজা পানিটার কতটুকু পরিমাণ হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যেমন তুলনা হয় না, যেমন তোমরা এটার কোনো পরিমাপ করতে পারবা না, যেমন এটার পরিমাণ তোমরা আমাকে জানাতে পারবা না, ঠিক তদ্রূপ আখেরাতের জিন্দগি, আখেরাতের জীবন সমুদ্রের পানির তুলনায় আর দুনিয়া সামান্য আঙ্গুলের ডঙ্গায় পানি লাগানো তুলনায় তার থেকে আরও কম, দুনিয়ার জিন্দগি আরও কম, দুনিয়ার জিন্দগি আরও কম, আর আখেরাতের জিন্দগি সমুদ্রের পানি থেকে আরও বেশি, আরও বেশি, আরও বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ সেটারও একটা মাপ আছে, সেটারও একটা পরিমাণ আছে, সেটারও একটা শেষ আছে আর সমুদ্রের পানির। কিন্তু আখেরাতের জিন্দগির শেষ বলতে কিছু নেই, আরম্ভ আছে, শেষ হবে না, হবে না, শেষ হবে না। খালিদিনা ফিহা, যে যেখানে যাবে চূড়ান্তভাবে চলতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা